আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটিতে জানাবো একজন মানুষ লাগাতার পাপ কাজ করলে, অন্যায় করলে তিনটি কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রদান করে থাকেন। তো আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো যে তিনটা কি কি শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যেন আমরা এগুলো জেনে সতর্ক থাকতে পারি। দর্শক, অন্যায় অপরাধ যদি পাপের কাজ আমরা করি, তাহলে সাথে সাথে কাজ হলো ফিরে আসা, তওবা করে ইস্তেগফার করা। যদি আমরা কোনো গুনাহের কাজ করে ফেলি, শয়তানের ধোকায় পড়ে কাজ হবে, তার উপর অবিচল না থেকে ফিরে আসব, তওবা করব, ইস্তেগফার করব। এটাই হলো একজন মুমিনের গুণ, যে মানুষ তওবা করবে। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি এই সর্ব উত্তম ক্ষমাশীল। তো যাই হোক, এইটাই হলো কাজ। এখন কোন মানুষ যদি অন্যায় অপরাধ করে, একটা গুনাহের কাজ, আর তার উপরই অবিচল থাকে, গুনাহের কাজটা নির্দ্বিধায় করেই যাচ্ছে, তার থেকে ফিরে আসতেছে না, লাগাতার কোনো মানুষ যদি কোনো গুনাহের কাজ করে, যেমন জেনা ব্যভিচারের কাজ, এটা একজন মানুষ এই করেই যাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা তিনটা কঠিন শাস্তি প্রদান করে থাকেন, নাউজুবিল্লাহ। এক নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পথ ভ্রষ্ট করে দেন, সে আর সঠিক পথ পাবে না, সঠিক দিকে আর যেতে পারবে না, আল্লাহ তাআলা তাকে পথ ভ্রষ্ট করে দিবেন। যদি একজন মানুষ সব সময় গুনাহের কাজ এই করে যেতে থাকে, তো সেই জন্য কাজ হবে, যদি কোনো গুনাহ হয়ে যায়, আমরা তওবা করব, ইস্তেগফার করব, সঠিক পথে ফিরে আসব। আর নচেত প্রথম নাম্বার যে কঠিন শাস্তিটা দেন, সেটি হলো যে আল্লাহ তাআলা তাকে পথ ভ্রষ্ট করে দেন। দুই নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কানের মধ্যে এবং কলবের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন আর কলবের মধ্যে মোহর মেরে দেন, যার দরুন তার কান দিয়ে সে সঠিকটা আর শুনবে না, ভালো কথা আর শুনতে পারবে না, সে হেদায়েতের কথা আর শুনতে পারবে না, যতই কথা বলুক ওইটা সে গ্রহণ করবে না, তার কান ওই দিকে বাড়বে না, সে গুনাহের দিকে তার কানটাকে নিয়োজিত রাখবে। আবার সাথে সাথে তার কলব, তাকে যতই বুঝ দেওয়া হোক, যত কিছু করা হোক, তার কলব আর সঠিক কথাটা, হেদায়েতের কথাটা গ্রহণ করবে না। এইটাও হলো এক প্রকার কঠিন শাস্তি। এই গেল দুই নাম্বার, যে আল্লাহ তাআলা কানে ও কলবের মধ্যে মোহর মেরে দেন, যে কান ও কলব আর সঠিক কথা, হেদায়েতের কথা গ্রহণ করবে না। তিন নাম্বার যে শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন একজন লাগাতার গুনাহগার ব্যক্তিকে, সেটি হলো যে তার এই চোখের সামনে একটা পর্দা আল্লাহ তাআলা ফেলে দেন, আলা বাসরিহি গিশাওয়াহ, অর্থাৎ চোখের সামনে একটা পর্দা ফেলে দেন, একটা আবরণ ফেলে দেন, এখন সে সঠিক রাস্তা আর দেখবে না, তার সামনে অন্ধকার থাকবে, সে সঠিক রাস্তা কোনটা, হেদায়েতের রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, ওইটা চিনতে পারবে না। তো দর্শক, এই তিনটা শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন লাগাতার একজন গুনাহগার ব্যক্তিকে, সেই জন্য আমরা বেঁচে থাকার চেষ্টা করব। যদি আমরা এই তিনটা শাস্তির ভাগী হয়ে যাই, তাহলে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ, জানাউজুবিল্লাহ। যখনই কোনো অন্যায় হবে, অপরাধ হবে, কাজ হবে, আমরা সাথে সাথে তওবা করব, ইস্তেগফার করব, অন্যায় পথ থেকে ফিরে এসে সঠিক পথে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা, নিত্য নতুন আরো ভিডিওতে সবাই পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।